শনিবার কার্তিক মাসের সংক্রান্তিতে দিকে দিকে অনুষ্ঠিত হয় দেব সেনাপতি কার্তিকের পুজো। প্রতিবারের মতো এবারেও রায়গঞ্জের বকুলতলায় সৃষ্টি নামক একটি সংস্থার পরিচালনায় এই পুজো অনুষ্ঠিত হয়েছে। এবারে তাদের পুজো ১২তম বর্ষে পদার্পণ করল। শনিবার রাতে পুজো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। রবিবার পুজো উপলক্ষে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার প্রসাদ বিতরণ করা হবে। আমাদের এই পুজো এবছর দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে। আমরা আজকে কার্তিক পূজা হলো, আগামীকাল এই কার্তিক পূজা উপলক্ষে রায়গঞ্জ এবং বহিরাগত শিল্পী দিয়ে একটা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান করবার চেষ্টা করেছি আগামীকাল, আর পরশু দিন আমাদের প্রসাদ বিতরণ হবে। এ বিষয়ে বলবো, আমরা ছোট থেকে দেখে এসেছি বটতলা, অর্থাৎ আমাদের গার্লস স্কুলের মূল বটতলায় আমরা দেখতাম ছোটবেলায় বাবু কার্তিক, বিভিন্ন রকম কার্তিক পূজা হতো। তারপরে কার্তিক পূজা বন্ধ হয়ে গেল। আমাদের একজনের কথা বলতেই হয়, সীমাদি, সকলের প্রিয় সীমাদি এই পুজো উদ্ঘাটন করেছিল আজ থেকে ১২ বছর আগে। তো সীমাদি চালু করে দিয়েছে, আমরা সমস্ত ব্যবসায়ীরা মিলে সকলের সহযোগিতা পেয়ে আমরা আজকে এই অনুষ্ঠান ১২ বছর পদার্পণ করলাম এই কার্তিক পুজো। পুজো বলে আমরা সামনে বছর সিট অ্যান্ড ড্র করব, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বাচ্চাদের আছে। এবছর আমাদের কার্তিক পুজো, আর আগামীকাল রয়েছে বৈরাগতে এবং রায়গঞ্জে শিল্পী দিন নিয়ে একটা অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আর আগামী পরশু দিন প্রসাদ বিতরণের অনুষ্ঠান করবার আমাদের প্রচেষ্টা চলছে।